হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ সৈকত ফ্রম টেক টক্সিন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে আমাদের যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, যাতে করে সেটি আমরা থাম্বনেলের জন্য খুব ইজিলি ব্যবহার করতে পারি, বা যে কোনো কাজে ইজিলি ব্যাকগ্রাউন্ড ছাড়া যে পিকচারগুলো আমরা ইউজ করতে পারি যে কোনো কাজে। তো চলুন সেটি আজকে ভিডিও শুরু করা যাক। এর জন্য আমরা একটি অ্যাপস ব্যবহার করব, সেই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সআর্ট। তো আমরা এই পিক্সআর্ট অ্যাপসটিকে ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমাদের এই প্লাস বাটনে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের একটি ছবি সিলেক্ট করে নিব। ধরুন আমি আমাদের একটা ম্যাচের এই ছবিটা আমরা সিলেক্ট করে নিচ্ছি, খেলোয়াড়। তো ছবিটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ছবিটি চলে আসছে দেখতে পাচ্ছেন। তো এখানে যে নিচে যে অপশন রয়েছে, এর মধ্যে যে কাট আউট অপশনটি দেখতে পাচ্ছেন, এই কাট আউটে আমরা ক্লিক করব। কাট আউটে ক্লিক করার পরে তো এখানে যে উপরে দেখুন পার্সন ফেস, আমরা কি পুরো পার্সনটাকে নিতে চাই তাহলে পার্সন, শুধু ফেস নিতে চাইলে ফেস, যেটা দরকার আমরা সেটা নেব। তো আমরা পুরো পার্সনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেখুন পুরো পার্সনটা রেডি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট এই উপরের টিক বাটনে ক্লিক করে এটাকে ডান করে দিতে হবে। তো এই টিক বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এখন এই পার্সন চলে আসে। দেখুন সাইডে কিছু কিছু জায়গায় ইরেজটা ভালোভাবে হয়নি, তো সেই ইরেজটা আমরা আবার এখান থেকে করে নিতে পারবো। চলুন এখন আমরা গ্যালারিতে গিয়ে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা চেক করি। দেখুন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এই যে পাশে যে অপশন, এই যে কাটগুলো দেখতে পাচ্ছেন, যে এই যে অল্প অল্প রয়েছে, এই যে এদিক দিয়ে হালকা হালকা রয়েছে, বা এই যে এই সাইডে রয়েছে বলের পাশে কিছু, এইগুলো আমরা রিমুভ করতে পারবো কখন, তো যখন আমরা থাম্বনেলের জন্য ব্যবহার করতে যাব তখন এটিকে আমরা আবার রিমুভ করতে পারবো, বা এটি আমরা যদি অন্যভাবেও রিমুভ করতে চাই সেটাও সম্ভব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, তার জন্য আমাদেরকে আবার এই পিক্সআর্টেই যেতে হবে। তো আমরা পিক্সআর্টেই চলে যাচ্ছি। তো চলুন পিক্সআর্টে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি এটি রিমুভ করতে পারেন। আমরা আবার ওই যে পিকচারটি আমরা রিমুভ করব সেটি আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটি আমরা রিমুভ করব, ঠিক আছে। এটির থেকে আমরা এই যে টুলস অপশনটি দেখতে পাচ্ছেন, এই টুলসটি নিয়ে নেব। টুলস অপশনটিতে গিয়ে সিলেক্ট করে এখান থেকে আমরা সিলেক্ট করবো এই সিলেকশন রয়েছে সিলেকশনটাতে, এই সিলেকশন অপশনটাতে সিলেক্ট করে এইটা এখন ওভারলি আমরা রাউন্ড ওভাল করে নিয়ে রাউন্ড করে নিব। তো রাউন্ড করে নিয়ে এটা দেখুন এই যে আমরা এখানে ক্লিক করে ধরলে দেখুন এখানে অপশন হয়ে যাচ্ছে রেড। তো এটি আমরা এখান থেকে ওইদিকে রেড করে নিতে পারবো। তো এই আমরা পিকচারটিকে জুম করে নিই, তারপরে এটিকে আমরা কাট করছি। দেখুন আমাদের এটি জুম করা হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে এরোভাবে এটিকে কাট করে নিচ্ছি। এই যে দেখুন এটুকু সিলেক্ট হয়ে গেল, এখান থেকে জাস্ট এই কাট অপশনের উপরে কাটে ক্লিক করব, বাস দেখুন কেটে গেছে। তো আবার এটা নিলাম কাট, এরকমভাবে একটু সময় নিয়ে করতে হবে, ঠিক আছে। কাট আপনি এভাবে আস্তে আস্তে পুরোটা রিমুভ করে দিতে পারবেন। তো আমি তো দেখিয়ে দিলাম আপনাদের, আপনারা এটা ধীরে ধীরে করে, তারপরে এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট অপশনে ক্লিক করে দিলে দেখুন অতটুকু রিমুভ হয়ে গেছে। এবার আপনি সেম নিয়মে আবার এই অ্যারোতে ক্লিক করে আপনি এটাকে এক্সপোর্ট করে দিবেন, বাস এতটুকুই, সেভ, জাস্ট সেভ হয়ে গেছে। দেখুন এখন আমি গ্যালারিতে গিয়ে আবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটিতে এই যে পাশে যে দাগটা ছিল সেটা কিন্তু আর নেই। তো এভাবেই আপনি একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন পিক্সআর্ট এই অ্যাপসটি ব্যবহার করে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।